নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সাগরিস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি ফুলকপি রেসিপি। তবে রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনের মাধ্যমে সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তবে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। চিলি ফুলকপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের ফুলকপি, যার ফুলগুলোকে আমি মাঝারি সাইজ করে কেটে রেখেছি। প্রথমে ফুলকপির পিসগুলোকে একটু ভাপিয়ে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। জলটা ফুটতে শুরু করেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির পিসগুলো। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটিকে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলছি। এবার আমি ফুলকপির পিসগুলো জল ঝরিয়ে নেব, একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 4 টিস্পুন ময়দা। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এবার আমি অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা, বেশি ঘনও নয় আবার বেশি পাতলাও নয়। ফুলকপির পিসগুলো জল ঝরিয়ে রেখেছি, এবার আমি ফুলকপির পিসগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। এবার ব্যাটার দিয়ে ফুলকপির পিসগুলো ভালো করে কোট করে নেব। এখানে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল ফুলকপির পিসগুলো ভাজার জন্য। এবার আমি গরম তেলে ফুলকপির পিসগুলো দিয়ে দিচ্ছি 1-1 করে ভাজার জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপির পিসগুলো দুটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ফুলকপি টুপি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। একইভাবে আমি বাকি পিসগুলো ভেজে নেব। সবকটি ফুলকপির পিস ভাজা হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি রান্নার নেক্সট স্টেপে। এবার আমি কড়াইয়ে গরম তেলেই দিয়ে দিচ্ছি 1-1 1 টিস্পুন রসুন কুচি, 1 টিস্পুন আদা কুচি ও 2টি কাঁচা লঙ্কা কুচি। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটিকে একটু ফ্রাই করে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচি। এই সবজিগুলোকে 1-1.5 মিনিট একটু ফ্রাই করে নেব।
নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনের মাধ্যমে সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। সবজিগুলো ফ্রাই করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে দুই টিস্পুন টমেটো সস, এক টিস্পুন সয়া সস, অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রসের বদলে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এক টিস্পুন গোলমরিচ গুঁড়ো ও স্বাদ মতো নুন। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার স্লারি, এক টিস্পুন কর্নফ্লাওয়ার আমি সামান্য জলে গুলে এই স্লারিটা তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল, ভালো করে মিশিয়ে গ্রেভিটাকে ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপির পিসগুলো, আর দিয়ে দিচ্ছি কিছু স্প্রিং অনিয়ন ও ধনে পাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এটিকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। দর্শক বন্ধুরা, আমাদের চিলি ফুলকপি একদম তৈরি। এবার আমি এটিকে গরম গরম পরিবেশন করে নেব। গার্নিশিং এর জন্য আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি সামান্য স্প্রিং অনিয়ন কুচি, ধনে পাতা ও সাদা তেল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আজ এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।